হ্যালো বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন তো আজ আবার আপনাদের সামনে হিন্দি বেস্ট টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনারা যারা ইউটিউবের মাধ্যমে ফ্রি হিন্দি ভাষা শিখতে চান ঘরে বসে তাদের জন্য মূলত আমাদের আজকের এই কালেকশানটি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই হিন্দিতে অনর্গল কথা বলা শিখতে পারবেন এবং অনলাইন ক্লাসে ক্লাসেগুলো আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন আজ আমরা আপনাদের জন্য যে সকল হিন্দি শব্দের অর্থ এবং নতুন নতুন বাক্যগুলো কালেকশন করেছিলাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাংলা ভাষার মাধ্যমে হিন্দি ভাষা শিখতে চান তো বন্ধুরা আমরা এমন কিছু বিষয় তুলে ধরলাম যা প্রতিদিন হিন্দিতে কথাবার্তা বলার জন্য এই ধরনের বাক্য এবং শব্দের অর্থগুলো জানা খুবই প্রয়োজন তাহলে আর দেরি না করে চলুন না দেখেনি আমাদের আজকের কালেকশনগুলো যা আপনাদের জন্য রয়েছে যেমন তুমি কি মজা করো তুমি কি মজা করো এই বাক্যটির হিন্দি হবে কে তোম মাজাক্কার রায় হো কেয়া তুম মাজাক্কার রায় হো কেয়া তুম মাজাক্কার রায় হো তাজা তাজা এর হিন্দি হবে তাজা বা সতেজ রোদ বাংলায় রোদ কিন্তু এর হিন্দি শব্দটি হবে দুফ অর্থ হল রোদ মেঘকে এর হিন্দি ভাষা বলা হয় বাদাল বাদাল অর্থ হল মেঘ পাবলিক জনতা পাবলিক অর্থ হল জনতা সহজ আসান আসান অর্থ হল সহজ ব্যক্তিগত নিজি নিজি অর্থ হল ব্যক্তিগত নরম হিন্দি হবে মোলায়েম মোলায়েম অর্থ হল নরম মিক্স করা বা মেশানো হিন্দি হবে মিলানা মিলানা বিপজ্জনক এর হিন্দি হবে খাতারনাক খাতারনাক অর্থ হল বিপজ্জনক চিকন এর হিন্দি হবে পাতলা চিকন এর হিন্দি হবে পাতলা কিছু এর হিন্দি হবে কোচ কিছু এর হিন্দি হবে কোচ ওপরে উপর উপরে উপর ওক এর হিন্দি হবে একতা ওক এর হিন্দি হবে একতা মিটিং বৈঠক বৈঠক মিটিং যার বাংলা হিন্দি হলো বৈঠক এখন না আবিনেহি এখন না আবি নেহি হোস্ট এটা হবে মেজবান হোস্ট এটা হবে মেজবান কখনো না কাবি নেহি কাবি নেহি অর্থ হল কখনো না এখন না আবি নেহি এখন না আবি নেহি প্রয়োজনীয় জারুরি প্রয়োজনীয় জারুরি অকেচ বেকার একাকি একেলা একাকি একেলা বাসি বাসি বাসিকে হিন্দি ভাষা বলা হয় বাসি খারাপ হবে বুড়া বুড়া অর্থ হলো খারাপ মন খারাপ এর হিন্দি হবে উদাস মন খারাপ এর হিন্দি হবে উদাস সৎ এর হিন্দি হবে ইমানদার সৎ এর হিন্দি হবে ইমানদার তার হের হিন্দি হবে উস্কা তার হের হিন্দি হবে উস্কা এটা এর হিন্দি হবে ইয়ে এটা এর হিন্দি হবে ইয়ে সব সময় এর হিন্দি হবে হামেশা সবসময় এর হিন্দি হবে হামেশা কিন্তু এর হিন্দি হবে লেকিন কিন্তু এর হিন্দি হবে লেকিন ছিল এর হিন্দি হবে থা থে থি থা থে থি এই তিনটি শব্দের অর্থে বোঝানো হয় ছিল শব্দ জন্য লিয়ে জন্য এর হিন্দি হবে লিয়ে। চিকন এর হিন্দি হবে পাতলা চিকন এর হিন্দি হবে পাতলা কিছু এর হিন্দি হবে কোচ কিছু এর হিন্দি হবে কোচ উপরে উপর উপরে উপর ওক এর হিন্দি হবে একতা ওক এর হিন্দি হবে একতা মিটিং বৈঠক বৈঠক মিটিং যার বাংলা হিন্দি হলো বৈঠক এখন না আবি নেহি এখন না আবি নেহি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি হিন্দিতে কথা বলা শেখার জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন আপনারা যারা বাংলা ভাষার মাধ্যমে হিন্দি ভাষা শিখতে চান আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের চ্যানেল থেকে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা অন্য অন্য ভাষার সাথে হিন্দি ভাষা শেখা অত্যন্ত চমৎকার এবং সহজ আপনি চাই চেষ্টা করলেই পারবেন তো বন্ধুরা ভিডিও শেষ আমরা প্রতিবারই বলে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে ভুল করবেন না পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন আর যদি আপনার সম্ভব হয় ভিডিওটি অপরের সাথে শেয়ার করবেন ধন্যবাদ